হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। রুমা পাল ব্লগে সবাইকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি দেখুন বান্তা ভাত নিয়ে বসে পড়েছি, আর বান্তা ভাতগুলো নষ্ট হচ্ছিলো, কেউ খাচ্ছিল না। তখন আমি ভাবলাম ফেলে দিই কেন, তাই জন্য আমি তাড়াতাড়ি করে সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম। আর এখন বাজে 10:30, তো 10:30-11 বাজতে চললো। তো আমি একটা অমলেট করে নিয়েছি, আজকে কোনো ভাজাভাজি করিনি। তো লেবু নিয়ে নিয়েছি, একটা গন্ধ লেবু নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর সামান্য একটু ভাত নিয়ে বসে পড়েছি। আর সকালবেলায় সবাই খেয়ে নিয়েছে, আমার বর খেয়েছে, আমার শাশুড়ি মা, মা আর হচ্ছে আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপরেই আমি খেতে বসেছি। আর মেয়েদের তো সবাইকে খাইয়েই তারপরে নিজেকে খেতে দিতে হয়, মানে খেতে হয়, তো সেটাই বললাম। তো আমার শাশুড়ি মা বলছিলো পান্তা ভাতটা ফেলে দেবে, তো আমি বললাম না, গরমের মধ্যে পান্তা ভাত আমার খেতে খুবই ভালো লাগে, তো আমি খেয়ে নিই, কেন ফেলতে যাব। তো আমি খাওয়া শুরু করি, তোমরা দেখতে থাকো আমার খাওয়া। আর সাথে নিয়েছি আমি পটল ভাজা আর একটু অমলেট, ছাড়া তো বন্ধুরা পান্তা ভাত খাওয়াই যায় না। তো আমি অমলেট দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি, তোমরা আমার খাওয়া দেখতে থাকো। এই দেখো লেবুটা দিয়ে মাখছি, গন্ধরাজ লেবু যদি তুমি পান্তা ভাতে মাখো তাহলে তার স্বাদই আলাদা হবে। আর লেবু দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে। তোমরা দেখবে মাছের ঝোল আমরা যখন খাই, মাছের ঝোলে যদি একটু গন্ধরাজ লেবু বন্ধুরা আমার তাহলে তার স্বাদ ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, কমেন্ট করে কারা কারা পান্তা ভাত খেতে তোমাদের পছন্দ ভিডিও সেটা জানাবো না আমি করে জানাও। তোমরা আমার ভিডিওতে কোনো লাইক করো না, আমি এত এত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি, এত কষ্ট করে গরমের মধ্যে ফ্যান না চালিয়ে আমি এত কষ্ট করে ভিডিও আপলোড করছি, কিন্তু তোমরা কোনো রেসপন্স পাচ্ছি না। তো তোমাদের যদি রেসপন্স না পাই তাহলে আমি কার জন্য ভিডিও বানাবো, তোমাদের জন্যই তো আমি ভিডিও বানাই। তো তোমরা যদি আমাকে ইন্সপায়ার না করো তাহলে আমি কী করে ভালো ভিডিও তৈরি করবো, তোমরাই বলো। আর দেখো আমি পান্তা ভাতটা এক হাতে আমি ক্যামেরা ধরছি, কারণ আমার ক্যামেরা ধরার কিন্তু কেউ নেই বন্ধুরা। আর তোমরা কিন্তু কিছু খারাপ মনে করো না, এখানে আমার ভিডিওটা কিন্তু খুব একটা ভালো আসেনি, কিছু করার নেই বন্ধুরা। আমি একা একাই যতটা চেষ্টা করছি ততটাই, এই যে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি, আমার মেয়ে বলছে পান্তা ভাত খাবে, তো আমি একটু খাইয়ে দিলাম। তো আমার খাওয়া শেষ হয়ে গেছে বন্ধুরা, শেষের পথেই। তো আমার কিন্তু এখনও ফেসবুক মনিটাইজেশন হয়নি, তো তোমরা আমাকে একটু সাহায্য করো। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো তাহলে আমার ফেসবুক মনিটাইজেশনটা হবে না বন্ধুরা। আমার পলিসি ইস্যু চলে এসেছে, তো আমি এখান থেকে বেরোতে পারছি না, তাই জন্য আমার মনটা খুবই খারাপ, কারণ আমার কোনো ইনকামই হচ্ছে না, আর আমি সেই রকম হয়তো কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি না। তো তোমরা আমাকে প্লিজ হেল্প করো যে আমি কী ধরনের ভিডিও করলে মানে আমার পক্ষে ভালো হবে, এবং কী ধরনের ভিডিও করলে ভিউজটা বেশি হবে। এবং তোমরা আমার মনে হয় কোনো ভিডিওই পছন্দ করছো না, বা আমি যখন লাইভে আসছি তোমরা কিন্তু কেউ জয়েন হচ্ছো না, এটা আমার খুব, আমার কাছে খুব মন খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা। আর তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো তাহলে আমি একটু একটু আমি কাজ করার উৎসাহ পাই। হ্যাঁ, দিনের শেষে তোমাদের কমেন্ট পড়ি, এবং তোমাদের বন্ধুরা কিন্তু লাইভে এসে আমি প্রত্যেকের নাম বলি এবং প্রত্যেকের কমেন্টটা পড়ি।